খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুন, খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডেকে বলেন, ওহে বান্দা, আমার হাবিব আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত উম্মত থেকে আমি আল্লাহ তাদেরকে দামি বানাইছি। কি জন্য দামি বানাইলাম? আমি আল্লাহ তাদের মধ্যে শ্রেষ্ঠতম নবী পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, আপনারা বলেন আসমানের বৃষ্টির পানি আমাদের জন্য নিয়ামত, জমিনের পানি নিয়ামত, জমিনের শস্য নিয়ামত, আকাশের চাঁদ নিয়ামত, সন্তান ও বিবি নিয়ামত, খাদ্য খাদ্য খাবার নিয়ামত, ফল ফলাদি নিয়ামত, সূর্যের আলোটাও আমাদের জন্য নিয়ামত। এই সূর্যের আলো যদি না থাকতো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইত। এই সূর্যের আলোটা নিয়ামত, আল্লাহ আসমান ও জমিন আমাদের জন্য বানাইছেন নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে যা আছে সব মানুষের জন্য নিয়ামত। এরপরে আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আপনি নবী হলেন মুমিনদের জন্য নিয়ামত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দেন, কথাগুলি অল্প একটু সময়, আমি বেশি সময় নিব না, অল্প একটু সময়, আমার কথাটা খুব ডিপ মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ বলছেন আমার নবী হলো মুমিনদের জন্য নিয়ামত, আমি বলি নাই, কে বলেছে? আচ্ছা মনোযোগ দেন, আল্লাহকে, আল্লাহকে তার পরিচয় যদি পাইতে চান তো আপনার নিজের চোখের দিকে তাকান। আপনার চোখ দিয়ে আপনার চোখ দেখা যাবে না, কিন্তু আপনি চোখের দিকে অনুভব করেন। সারা পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হয়ে যাওয়ার পরও আমার আল্লাহ দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? সম্ভব? এই চোখ বানাইছে কে? এই চোখ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই যে আল্লাহ আমাদের জন্য একটা জিহ্বা প্রদান করলেন, সুন্দর একটা জিহ্বা, এই জিহ্বার উপরে কত নানান রঙের খাবার আপনি দিলেন, কত নানান রঙের খাদ্য দিলেন, যেই খাবার দিলেন ওই খাবারের স্বাদ জিহ্বা নিল। জিহ্বা কিন্তু একটা, এই এক জিহ্বা দিয়ে অনেক স্বাদ আস্বাদন করা গেল। ও বন্ধু মনোযোগ দেন, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলেও আল্লাহর দেওয়া জিহ্বার মতো একটা জিহ্বা বানাইতে পারবে না। সেই মালিক আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, আর এই পৃথিবীর মালিক, কুল মাখলুকের মালিক, যার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমাদের ওয়াজের মধ্যে ভুল হয়, আর একজন ওয়াইজ আমাদের ওয়াজে ভুল ধরে, আমাদের ওই কারিগর কারিগরের ভুল ধরে, ডাক্তার ডাক্তারের ভুল ধরে, ড্রাইভার ড্রাইভারের ভুল ধরে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরে। আচ্ছা আপনারা বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? সেই আল্লাহ বলতেছে, আমার বান্দারা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূল। আমি আমার পক্ষ থেকে তোমাদের ভিতর থেকে একজন নবী পাঠাইলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নিয়ামত। আমাদের জন্য কি নিয়ামত? আমরা কি মুমিন? কথা কন না কেন, আমরা কি মুমিন হইছি? বিদায় খুশির উদযাপনে মাহফিলে বসছি, আর যদি কমিন হইতাম তাহলে আর আসতাম না। ওয়াজ করলে কে লাভ, শুনলে কে লাভ,
লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। তাহলে বলেন মিলাদুন্নবী মাহফিল চলবে না বন্ধ হবে? হ্যাঁ তুষা করে বলেন চলবে কিনা? يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ হে জবান খুলে মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদনা ফেরেশতারা হেসে বলে আজ কেমন খুশির দিন, ফুল মখলুকাত হেসে বলে আজ কেমন খুশির দিন, এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা। জবান খুলে আওয়াজ তুলে যে যেখানে আসি মুহাম্মদ ওয়ালা আলে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা আলা ইলাহা হাসবি রব্বি সাল্লাল্লাহ মাফি কলবি গায়ে আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জশনে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, মোহতরম সম্মানিত সভাপতি প্রবীণ আলেম দ্বীন শশে ফাজিল মাদ্রাসার সম্মানিত উস্তাদুল আসাতিজা অধ্যক্ষ মহোদয় হুজুর আল্লামা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, আজকের সম্মানিত সভাপতি প্রধান মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী হুজুর অধ্যক্ষ মুজাফফরগঞ্জ ফাজিল মাদ্রাসা, বিশেষ মেহমান অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আব্দুর রহিম মজুমদার সাহেব মাদ্রাজিল্লাহুল আলী অধ্যক্ষ কাসকাম তাশরাফি আলী মাদ্রাসা, সম্মানিত উলামে আহলে সুন্নাহ এলাকার সকল মুরব্বিনে কিরাম, সম্মানিত সুধী সমাজ জ্ঞানী সমাজ, মাইকের আওয়াজ এ দামের কোনো সীমানা আছে? নির্দিষ্টতা আছে যে আল্লাহ বলে দিছে আমার নবীর এই দামের এই মর্যাদার এই সীমানা আছে? না,
নবীর মর্যাদার কোনো সীমানা আছে? নবীর চরিত্র ইজ্জত সম্মানের কোনো সীমানা নাই। আল্লাহ নবীর চরিত্র বলতে যে কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম মানে কি? মহান। এই মহানের কোনো শেষ নাই, যার চরিত্রের কোনো সীমানা নাই, যার চরিত্রের মহানত্বের সীমানা আল্লাহ নিজে দেন নাই, তার ইজ্জতের সীমানাও আল্লাহ দিছে না, ঠিক কি না? তার ইজ্জতের সীমানাও আল্লাহ দেন নাই। নবী যদি দামি হয় তো নবীর আগমনের মাহফিল কি? নবী দামি না কম দামি? এই দামের কোন শেষ আছে? সীমানা আছে? নবী পাওয়ার মাহফিল যেটা, এটা কি দামি না কম দামি? এটাও অনেক বড় দামি। আচ্ছা, আমরা আপনার প্রশ্ন করি, নবী শ্রেষ্ঠ না নগণ্য? শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কোনো সীমানা আছে? না। এই শ্রেষ্ঠত্বের কোনো সীমানা নাই। তো নবী যদি শ্রেষ্ঠ হয়, নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমরা উন্মত নবীর কারণে শ্রেষ্ঠ উন্মত, কথা ঠিক? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুন, আল্লাহু আকবার, খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুন বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কি বলেন? ওহে বান্দা, আমার হাবিব, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত উম্মত থেকে আমি আল্লাহ তাদেরকে দামি বানাইছি। কি জন্য দামি বানাইলাম? আমি আল্লাহ তাদের মধ্যে শ্রেষ্ঠতম নবী পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূল। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। আচ্ছা, আপনারা বলেন আসমানের বৃষ্টির পানি আমাদের জন্য নিয়ামত, জমিনের পানি নিয়ামত, জমিনের শস্য নিয়ামত, আকাশের চাঁদ নিয়ামত, সন্তান ও বিবি নিয়ামত, খাদ্য খাদ্য খাবার নিয়ামত, ফল ফলাদি নিয়ামত, সূর্যের আলোটাও আমাদের জন্য নিয়ামত। এই সূর্যের আলো যদি না থাকতো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইত। এই সূর্যের আলোটা নিয়ামত, আল্লাহ আসমান ও জমিন আমাদের জন্য বানাইছেন নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে যা আছে সব মানুষের জন্য নিয়ামত। এরপরে আল্লাহ বলেন হুজুর উম্মতকে জানান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আপনি নবী হলেন মুমিনদের জন্য নিয়ামত। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। অ্যাটেনশন প্লিজ, এ দুপুরের টাইম, গরম উপরে অনেকের নানান চিন্তা, কেউ ব্যবসা বাণিজ্য রেখে আসছেন চলে যাবেন, খুব চিন্তা, মনোযোগ দেন কথাগুলি, অল্প একটু সময়, আমি বেশি সময় নিব না, অল্প একটু সময় আমার কথাটা খুব ডিপ মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ বলছেন আমার নবী হলো মুমিনদের জন্য নিয়ামত, আমি বলি নাই, কে বলেছে? আচ্ছা মনোযোগ দেন, আল্লাহ কে? আল্লাহকে, তার পরিচয় যদি পাইতে চান তো আপনার নিজের চোখের দিকে তাকান, আপনার চোখ দিয়ে আপনার চোখ দেখা যাবে না, কিন্তু আপনি চোখের দিকে অনুভব করে সারা পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হয়ে যাওয়ার পরও আমার আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? সম্ভব? এই চোখ বানাইছে কে? এই চোখ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই যে আল্লাহ আমাদের জন্য একটা জিহ্বা প্রদান করলেন, সুন্দর একটা জিহ্বা,
এই জিহ্বার উপরে কত নানান রঙের খাবার আপনি দিলেন, কত নানান রঙের খাদ্য দিলেন, যেই খাবার দিলেন ওই খাবারের স্বাদ জিহ্বা নিল, জিহ্বা কিন্তু একটা, এই এক জিহ্বা দিয়ে অনেক স্বাদ আস্বাদন করা গেল। ও বন্ধু মনোযোগ দেন, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলেও আল্লাহর দেওয়া জিহ্বার মতো একটা জিহ্বা বানাইতে পারবে না। সেই মালিক আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক আর এই পৃথিবীর মালিক, কুল মাখলুকের মালিক, যার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমাদের ওয়াজের মধ্যে ভুল হয়, আর একজন ওয়াইজ আমাদের ওয়াজে ভুল ধরে, আমাদের ওই কারিগর কারিগরের ভুল ধরে, ডাক্তার ডাক্তারের ভুল ধরে, ড্রাইভার ড্রাইভারের ভুল ধরে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরে। আচ্ছা আপনারা বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? সেই আল্লাহ বলতেছে, আমার বান্দারা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূল, আমি আমার পক্ষ থেকে তোমাদের ভিতর থেকে একজন নবী পাঠাইলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নিয়ামত। আমাদের জন্য কি নিয়ামত? আমরা কি মুমিন? কথা কন না কেন, আমরা কি মুমিন হইছি? বিদায় খুশির উদযাপনে মাহফিলে বসছি, আর যদি কমিন হইতাম তাহলে আর আসতাম না। হ্যাঁ কথা কন না কেন, অনেকে আমরা মিছিল করছেন, অনেকে হাসছে, অনেকে হাসে না, কেরা পাগল হইছে? আসলে তো আমরা পাগলই হইছি, পাগল নইলে কেন আল্লাহ পাওয়া যায়? আপনারা যখন মিছিল দিছেন তখন অনেকে হাসে আর কাঁদে, এরা পাগল হইছে, এরা এই পাগল হইছে, এর উদ্ভট মাহফিল এরা ইন্তজাম করছে, এর ভাষা হলো উদ্ভট, এটার কোনো ভিত্তি নেই। আচ্ছা ভিত্তি আছে কি না আছে কোরআন হাদিস থেকে বুঝে যাওয়ার দরকার। যদি ভিত্তি কোরআন হাদিসে থাকে তাহলে আমরা মানব, আর যদি ভিত্তি কোরআন হাদিসে না থাকে তাহলে আমাদের মানার কোনো প্রয়োজন নাই। কথা কন না ঠিক কি না? তারপর আমরা দলিল দিব, কারণ নবী পাওয়ার কারণে এই ঈদ মাহফিল এটার জন্য কোনো দলিল লাগে না, দলিল নবী নিজেই, কারণ রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আসছে, উনি শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠ নিয়ামত, উনি রহমত, উনি আসার কারণে পৃথিবী আসমান ও জমিন, যেই নবীর কারণে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, যেই নবীর কারণে এত নাজ নিয়ামত আসছে, যেই নবীর কারণে আল্লাহ সৃজন করেছেন, সেই নবীর আসার আগমনের মাস, আগমনের সময়, আগমনের দিন, আগমনের টাইম, এটা আমাদের জন্য অনেক বড় দামি, মুমিনদের জন্য শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠে? আর কমিনরা শ্রেষ্ঠ খুঁজে পাবে না, কারণ তারা নবীকে শ্রেষ্ঠ মনেই করে না, নিজেদের মতোই মনে করে, তার শ্রেষ্ঠ খুঁজে করতে কে পাবে? খুব মনোযোগ দিয়ে আল্লাহ কোরআনে বললেন লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকেই নবী হলো নিয়ামত, আলাল মুমিনিন মুমিনদের জন্য। এই জন্য আল্লাহর নবী আল্লাহ কোরআনে বললেন কুল, হুজুর আপনি বলে দেন বিফাদিলিল্লাহ, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর ফজল, অবি রহমাতিহি, আমি আল্লাহর রহমত পাওয়ার পরে ফালিয়াফরাহু, আমার বান্দারা যেন আনন্দ করে, শুকর আদায় করে। অ্যাটেনশন, এই আয়াতের হাদিস দিয়ে তাফসীর আজকে শুনবেন, সরাসরি হাদিস থেকে সাহাবে কিরাম কিভাবে এই দুইটা শুকর আদায় করতেন, আজকের এটা প্রমাণ হয়ে যাবে। কোন হুজুর আপনি বলেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল, অবি রহমাতিহি, আমি আল্লাহর রহমত পাওয়ার পরে আমার বান্দারা যেন শুকর আদায় করে, আমার বান্দারা যেন খুশি উদযাপন করে, আমার বান্দারা যেন আনন্দিত হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দেন, আমি আপনার বাড়ি মেহমান হইছি, আপনার বাড়ি মেহমান, আপনি আইসে বললেন মুফতি ফরিদি সাহেব হুজুর আপনি আইছেন, আমি যে কি খুশি হইছি, ওরে সর্বনাশ, খুশির চোটে আমি আর বাঁচতেছি না, এই কথা কয়ে আপনি চলে গেছেন, আমার আর খোঁজ খবর নিলেন না, কি বুঝলেন আপনারা?
আপনার বাড়ি আমি গেছি, আপনি আমার দেখে বলেন হুজুর আপনার পায়ে যে কি খুশি, আই আমি বিরাট বড় খুশি। এই কথা কই আপনি চলে গেছেন, আমার বসতেও দেন নাই, খাইতেও দেন নাই, চাও দেন নাই, বিশ্রামও করতে দেন নাই, আপ্যায়নও করেন নাই, খোঁজ খবর নেন নাই, তাহলে বোঝা গেছে আপনি খুশি হয়েছেন নাকি? মানে আপনাদের খুশির ভিতরে ভণ্ডামি আছে। আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে খুশি হই, আমরা কাজ দেখায় খুশি হই, কথা বলেন না কেন? আমরা সুন্নিরা নবী পেয়ে খুশি হইছি, কাজ দেখায় খুশি দেখাই। আমরা খালি কইনে মুখ দিয়ে নবী পেয়ে খুশি হইছি, বিরাট খুশি হইছি, শেষ এলা খুশি আমরা না, আমরা কাজে পরিণত করে দেখাই যে আমরা খুশি হয়েছি, কথা কন না কেন? কাজে পরিণত করে দেখাই। খুব মনোযোগ দিয়েন, আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে বলেন আপনার উম্মত যেন কুলবি ফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল অবি রহমাতিহি রহমত পর পরে যেন খুশি প্রকাশ করে। এই খুশি সাহাবীরা কেমনে করেছেন এখন আমরা আসি, ওরা বলে সাহাবীরা বুঝলো না তোমরা বুঝলা। সাহাবীরা এই খুশি কেমনে উদযাপন করেছে এটা আমাদের বোঝার দরকার। একটু সলাত নেয়া রাসূলুল্লাহ হয় না, জোরে জবান বলে সলাত নেয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু নিয়াম আল্লাহর নবীজির সাহাবীরা কিভাবে মাহফিল করতেন তার একটা বাস্তব চিত্র হাদিস থেকে আমরা শুনে যাই। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কালা কালা মুআবিয়াতু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন ইয়ানি আসহাবি। আল্লাহর নবীজি সাহাবী অন্তত আবু সাঈদ খুদরি বলেন আমি হাদিস শুনেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসমিন ইয়ানি আসহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিহি। আল্লাহর নবীজির সাহাবীর একবার মাহফিল করতেছিলেন হালকায় মাহফিল, এই মাহফিলের পার দিয়ে নবীজি যাচ্ছিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন হে আমার সাহাবীরা মাজলাসাকুম তোমরা এখানে কি জন্য বর্ষ, কি জন্য তোমরা মাহফিল দিছ? নবীজি যাচ্ছিলেন মাহফিলের পার দিয়ে, মাহফিল দিচ্ছে নবীর সাহাবীরা, নবী ওই মাহফিলের পার দিয়ে যাচ্ছিলেন। মাহফিলের পার দিয়ে যাওয়ার সময় নবী জিজ্ঞেস করলেন মাজলাসাকুম তোমরা কি জন্মবর্ষ, সাহাবীরা জবাব দিল ইয়া নবী আল্লাহ আজলাসানা মা আজলাসানা আমরা এই জন্যই বসি নাদউল্লাহ আল্লাহকে ডাকার জন্যে ও নাহমাদুহু আল্লাহ শুকর গুজার করার জন্যে। দুই কারণে আমরা সাহাবীরা এখানে বসছি মাহফিল করার জন্য। প্রথম কারণ হলো আলা মাহাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কোরআন আল্লাহ দিয়েছেন, জীবন বিধান আল্লাহ দিয়েছেন, আমরা আগে গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, এই আমরা এখন হেদায়েত পেয়েছি। এই হেদায়েত পাওয়ার কারণে আমরা আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, এই কারণে আমরা মাহফিল সাজায় দিয়েছি। দুই নম্বর কারণ ওগো নবীজি ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছে। এই দুই কারণে আমরা সাহাবীরা মাহফিল সাজাইছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় কারণ? জোরে বলতে হবে কয় কারণ? এই হাদিস যদি বুঝেন তো মিলাদুন নবী বুঝবেন। সাহাবীদের মাহফিল হয়তো কয় কারণে? সাহাবীরা মাহফিলে বসে না দুল্লাহ নাহমাদু আল্লাহকে ডাকতেন,
আল্লাহর গুণ কীর্তন করতেন, প্রশংসা করতেন। আর সাহাবীরা বলতেছেন, হুজুর দুই কারণে মাহফিল দিছি। প্রথম কারণ, আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন ও হেদায়েত দিয়েছেন, এই জন্য মাহফিল দিছি। দুই নম্বর কারণ হলো, আমান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন, এই নিয়ামত নবী নামক মহান নিয়ামত পাইয়ে আমরা মাহফিল দিছি। আরো জোরে, আমরা আজকে মাহফিল কি কারণে দিছি? কথা কন না কেন, সাহাবীরা কি কারণে দিছে? নবী পাইয়া সাহাবীরা মাহফিল দিছে, আমরা কি পাইয়া দিছি? এ কোনো পার্থক্য আছে? এখানে কি দশনের জুলুস ও ঈদে মিলাদুন্নবী মাহফিল? ঈদে মিলাদুন্নবী মানে কি? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, মিলাদুন্নবী মানে নবীর জন্ম। এখন জন্মটা বুঝাই, ওরা খালি জন্ম নিয়ে পড়ে রয়েছে, খালি কয় জন্ম পাইলে কোথায়, মিলাদ শব্দ কই পাইছে? আচ্ছা, জন্মটা হলো একটা প্রক্রিয়া, আল্লাহ তার নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ, ও আমার নবী আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি, ওয়ামা আরসালনাকা আমি পাঠিয়েছি, কামা আরসালনা ফিকুম আমি আপনাকে তাদের কাছে পাঠিয়েছি, আমি আপনি নবীকে পাঠিয়েছি, নবী বলছেন বহিষ্ঠ ইলা নাসি কাফা, আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ বলছেন নবী পাঠিয়েছি, আর নবী বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই আল্লাহ তার নবীকে আমাদের মাঝে পাঠানোর একটা প্রক্রিয়ার নাম হলো মিলা। নবীকে আল্লাহ কি করছে? জোরে কর, পাঠাইছে। এই পাঠানোর একটা সিস্টেম, দুনিয়াতে আসার একটা পদ্ধতির নাম হলো জন্ম। এই পদ্ধতির নাম হলো জন্ম। আমাদের এই মাহফিলের উদ্দেশ্য হলো জন্মের কারণে না, নবী পাওয়ার কারণে। এক কথা কন না কেন, কি কারণে? নবী পাওয়ার কারণে। যদি একটা এসএম মিলাদ একটা এসএম শব্দ, যেহেতু এটা শরীয় শব্দ এই জন্য এটা ব্যবহার করতে হয়, তাহলে আমরা নবী পাওয়ার কারণে মাহফিল দিছি। কথা কর না কেন, ঠিক কিনা? তো সাহাবীদের মাহফিল কি কারণে? নবী পাওয়ার কারণে। আমান্না আলাইনা বিকা, ও নবী আপনাকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল দিয়েছি। ও আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, সেই জন্য মাহফিল দিয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের মিল আছে কিনা? সাহাবীদের কাজের সাথে আমাদের কাজের মিল আছে কিনা? সাহাবীদের জিকিরের সাথে আমাদের জিকির মিল আছে কিনা? সাহাবীরা মাহফিল দিছে, মাহফিলে জিকির করছে, আল্লাহর প্রশংসা করছে, গুণ কীর্তন করছে, আমরাও মাহফিল দিছি, মাহফিলে আল্লাহকে ডাকতেছি, আল্লাহর গুণ কীর্তন করতেছি। সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে, আলা মা হাদানা লিদিনিহি, দিন পাওয়ার কারণে, আর একটা হলো আমান্না আলাইনা বিকা, নবীকে আল্লাহ নিয়ামত হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন, সেই কারণে আমরা ওই কারণেই মাহফিল দিচ্ছি না, ভিন্ন কোনো কারণ আছে? আমরা কি চেয়ারম্যানকে দাঁড়াবো, এতে টেন্ডার ফেন্ডার পাবো, যে আপনারা মিছিল টিছিল দিয়ে আছেন, আমরা এর টেন্ডার মেন্ডার লিমো, এতে এই রাস্তার টেন্ডার, এই রাস্তার টেন্ডার, এতে গম টম, এই টিন মিন, এতে বাগজব করে লিয়ে বা যার যার বাইক বসাই দিব, ঠিক কি না? এই কারণে তো নেন নাই। তা আমরা কিসের জন্য আসছি? স্রেফ নবী পাওয়ার কারণে মাহফিল দিছি। কথা বলেন ঠিক না? তাহলে নবীর সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের মিল আছে কিনা? আছে। যদি থাকে তাহলে বেদাত না ইবাদত? যারা বলতেছে বেদাত, ও কপাল পরার কপাল পুরছে, ঠিক কিনা? ও কপাল পরার কপাল পুড়ে গেছে, ওর কপাল আর জোড়া লাগবে না তওবা না করা পর্যন্ত। খুব মনোযোগ দেন। এরপরে নবীজি বলতেন, সাহাবীরা তোমরা একটু কসম করে বলো তো, তোমরা কি এই কারণেই আসছো না অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর নবী ডেকে বললেন, আরে আমার সাহাবীরা তোমাদের এই জন্য উদ্দেশ্য আছে না অন্য কোন উদ্দেশ্য আছে বলো? সাহাবীরা জবাব দিল, আল্লাহি মা আজলাসানা ইল্লা বিদালিক, হুজুর এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই, খোদা আর কসম করে বলি আর কোনো নিয়ত আমাদের নাই, আমরা দুই কারণে মাহফিল দিয়েছি। আল্লাহ কোরআনে বলেন, কল
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আমি নবী পাইয়া যেন আমার বান্দারা শুকর করেন, নবী পাইয়া যেন আনন্দ প্রকাশ করেন, আর কোরআন হেদায়েত পাইয়া যেন আমার বান্দারা আনন্দ প্রকাশ করে। সাহাবীরা এই দুই কারণে মাহফিল সাজাই দিলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা কসম করো, অন্য কোন নিয়ত তোমাদের আছে কিনা? সাহাবীরা বলেন, হুজুর অন্য কোন নিয়ত আমাদের নাই, ওই মালিকের কসম করে বলে আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী কে বলে, সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করি বিষয়টা এরকম না, তোমাদেরকে অস্বীকার করি বিষয়টা এরকম না। সাহাবীরা রে ফা ইন্নামা আতানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাখবারানি, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আমার কাছে একটা সুসংবাদ জিব্রাইল আমিন দিয়ে গেলেন। এরে সাহাবীরা তোমরা এখানে মাহফিল দিয়েছো দুই কারণে, একটা হলো দীন ও হেদায়েত পাওয়ার কারণে, আর একটা হলো নবী পাওয়ার কারণে তোমরা মাহফিল সাজাই দিয়েছো। এই মাহফিলে বসে তোমরা আল্লাহকে ডাকতেছো, আল্লাহর শুকর আদায় করতেছো, কৃতজ্ঞতা প্রকাশ করতেছো। আমার আল্লাহ আসমান জগতে অসংখ্য ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে, তোমাদের এই মাহফিলখানা নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এই মাহফিলে খুশি হয় কে? আল্লাহ খুশি হওয়ার কারণে ফেরেশতাদের সামনে বলে, এই ফেরেশতারা আমার বান্দারা দেখ নবী পাইয়ে মাহফিল দিয়ে ফেলছে, আমার বান্দারা নবী পাইয়ে মাহফিল দিছে, এই মাহফিলে আমি আল্লাহকে ডাকতেছে, আমার শুকর কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। এই তোরা আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করে অহংকার করে, আল্লাহ ফখর করে অহংকার করে, তাহলে আমাদের এই মিলাদুন্নবীর মাহফিলে, নবী পাওয়ার এই মাহফিলে আল্লাহ নিজে খুশি হয়, যেই মাহফিলে আল্লাহ খুশি হয় সেই মাহফিলে বেজার কে? আস্তে কন পুলিশে ধরবে, জোরে কন, বেজার কে? বেজার কে? আর শয়তান মার কাটিও বেজার কি কথা কর না কেন? শয়তান মার কাছে যেটি আছে এটিও বেজার, হেতির কাছে ভালো লাগে না। কে এরা কি এক উদ্ভট মাহফিল বানাইছে রে, আর উদ্ভট! তাহলে সুনানুন নাসের কিতাবুল আদবের 5426 নম্বর হাদিসের এবারত আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইলাম, এবারতটা পাঠ পাঠ করে ভেঙ্গে ভেঙ্গে কোরআনের সাথে মিলাই দিলাম। এবারতটা শুধু নিজে পড়ি নাই, আল্লাহর কালামের সাথে মিলাই দিয়েছি। কালামুল্লাহতে আল্লাহ যেইভাবে বলেছেন সাহাবীরা ওইভাবে মাহফিল দিছেন, আমরাও ঠিক সেইভাবেই মাহফিল দিছি, আমাদের ভিন্ন কোন সিস্টেমে মাহফিল হয় নাই। কথা কন ঠিক কি না? তাহলে বেদাত না ইবাদত? তাহলে আমাদেরকে যারা বেদাতি বলবে বুঝতে হবে ও নিজেই বেদাতি। হা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে বলেন আমিন। হা তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে। আহা দেখেন বুড়া মানুষ চলে আইছে, হাঁটতে পারে না, তারপরও চলে আসছে, আল্লাহ দেখে দেখে ফখর করে, ফেরেশতারা দেখ আমার বুড়া এসে গেছে, আল্লাহ ফখর করে বলে দেখ আমি আমার বান্দা বুড়া হয়ে গেছে, তারপরও আমার নবী পাইয়া মাহফিলে চলে আসছে। আল্লাহু আকবার কর না, এটার নাম হলো ঈমান। ঈমান ও মহাব্বত, ঈমান ও মহাব্বত, ঈমান ও মহাব্বত। নবীর মহাব্বত যার অন্তরে নাই সে কোনোদিন ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না, নবী প্রেম না থাকলে দিলে।
নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়, জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। তাহলে বলেন মিলাদুন্নবী মাহফিল চলবে না বন্ধ হবে? হ্যাঁ তুষা করে বলেন চলবে কিনা? হ্যাঁ মুসলমান, আমি কোরআনের আয়াত থেকে নবীজির সাহাবীদের আমলের সাথে কত চমৎকার মিল দেখতে পারছেন। তাহলে সাহাবীরা মাহফিল দিছে কয় কারণে? এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, সুনানুন নাসের কিতাবুল আদাবের হাদিস একবার বিশুদ্ধ, পৃথিবীর সব মুহাদ্দিস বলছেন হাযা হাদিসুন সহীহুল ইসনাদ। সাহাবীরা মাহফিল দিছে কয় কারণে? আমরা মাহফিল আজকে দুই কারণের, এক কারণ আমরা পোস্টারে লিখছি ঈদ মিলাদুন নবী, নবী পাওয়ার কারণে, কথা কন না ঠিক কিনা? আর যে ঈদ আমরা লাগাইছি এই ঈদ কি শরীয়তের ঈদ? কথা কন না কে? শরীয়তের ঈদ যদি হইতো তাহলে আমরা কইতাম নামাজে দাঁড়ান, ঠিক কিনা? কথা আমরা আর নামাজে দাঁড়ান, ওই ঈদ উল ফিতর আর ঈদ উল আজহাতে নামাজ হলো দুই রাকাত, আমরা আজকে পড়বো তিন রাকাত। যদি শরীয়তের ঈদ মানে শরীয়তের ঈদ বানাইতাম তাহলে আমরা কতাম যে ঈদ উল ফিতরে দুই রাকাত এখানে পড়বো আমরা তিন রাকাত, আর নাহলে ঈদ উল ফিতরে দুই রাকাত এখানে পড়বো আমরা আড়াই রাকাত, মানে হাফ রাকাত আমরা বাড়াইতাম। তার মানে বোঝা গেল আমরা এখানে নামাজ অন্য ঈদের পদ্ধতির মতো আমরা ঈদ দেই নাই, এই ঈদ হলো নবী পাইয়া, এটা প্রেমের ঈদ, হৃদয়ের আনন্দের ঈদ, কথা কন না কেন ঠিক কিনা? এটা হলো আনন্দের ঈদ, হৃদয়ের ঈদ, ভালোবাসার ঈদ, এই ঈদের লাগে দলিল লাগে না। আচ্ছা বলেন নবী পাওয়ার আনন্দ, নবী শ্রেষ্ঠ না নগণ্য? জোরে বলেন নবী শ্রেষ্ঠ না নগণ্য? নবীর ইজ্জত শ্রেষ্ঠ না নগণ্য? অনেকে বলেন নবীর তাজিম করো দলিল দাও, আপনি বলবেন এই বেটা কানা, আমার নবী নিজেই দলিল। এই যে আপনি মনোযোগ দিন, এটা ধরেন এই এটা একটা পোস্টার, এই পোস্টারে কি আমরা সবসময় সুমা খাই? কোরআন শরীফ পাইলে সুমা খান না? কোরআন শরীফ বুকে রাখেন না? কোরআন শরীফ মাথায় রাখেন না? কোরআন শরীফ উপরে রাখেন না? এই যে বুকে রাখেন মাথায় রাখেন সুমা খান, এর জন্য দলিল লাগে? কোরআন নিজেই দলিল, কোরআন, কারণ কোরআন নিজেই সম্মানিত, এটা আল্লাহর কালাম, আমার নবী নিজেই সম্মানিত, তিনি হাবিবুল্লাহ, তা হাবিবুল্লাহরে তাজিম করার জন্য দলিল লাগে না, উনি নিজেই দলিল। এক কথা কন না কেন? যারা দলিল চাবে বুঝতে হবে ওর মনের ভিতরে শয়তানি আছে, ও আজাজিল বিন আজাজিল, ওরে দেখলে শয়তানও আসে গো, ওরে তোর মতো শয়তান দুনিয়া থাকতে আমার আর কোনো কাজ নাই, আমি যাই গে, শয়তান ওরে দেখলে আসে, কে তোর মতো শয়তান দুনিয়া থাকতে আমার আর কোনো কাজ নেই ভাই। নবী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবী আসছে যেই দিন, ওই দিনও শ্রেষ্ঠ, ওই সময়ও শ্রেষ্ঠ, আগমনও শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, নবীর কাজও শ্রেষ্ঠ, নবীর ইজ্জতও শ্রেষ্ঠ, নবীর মহব্বতও শ্রেষ্ঠ, নবীর তাজিমও শ্রেষ্ঠ, নবীর ভালোবাসাও শ্রেষ্ঠ, নবীর এত্তেবাও শ্রেষ্ঠ, নবী নিজেই শ্রেষ্ঠ, নবীর যা আছে সব শ্রেষ্ঠ। নবী পাওয়ার কারণে আমরা যে ঈদ খুশি করেছি, খুশি হয়েছি, খুশিও শ্রেষ্ঠ। কথা কন না কেন? নবী কি জোরে কন? নবী যে শ্রেষ্ঠ এর জন্য কি আর দলিল লাগবে? নবী শ্রেষ্ঠ এর জন্য দলিল লাগবে? নবী সুন্নতের আমল শ্রেষ্ঠ এর জন্য দলিল লাগবে? নবী নিজেই শ্রেষ্ঠ এর জন্য কোনো দলিল নাই, নবী পাওয়ার কারণে আমরা যে খুশি হয়েছি এই খুশিও শ্রেষ্ঠ। এই জন্য সেরা ঈদের সকল ঈদ, ঈদের কথা কন না, সেরা ঈদের সকল ঈদ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, জোরে কন, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। নবী কি শ্রেষ্ঠ না নগণ্য? নবীর আগমন শ্রেষ্ঠ না নগণ্য? নবীর মর্যাদা শ্রেষ্ঠ না নগণ্য?
নবী যদি শ্রেষ্ঠ হয়, মর্যাদা যদি শ্রেষ্ঠ হয়, নবীর আগমন যদি শ্রেষ্ঠ হয়, নবীর আগমন যদি নিয়ামত হয়, নবীর আগমন যদি রহমত হয়, তো এই ঈদ নবী পাওয়ার যে খুশি, এই খুশিও শ্রেষ্ঠ। কানার কাছে শ্রেষ্ঠত্ব না, অত কানা কথা কান না কেন, অত কানা এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানা রে, চলো এবার ভাবা পারে, ওরে নজদিক কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার, ঠিক কিনা? যার চোখ আছে সে নবী শ্রেষ্ঠ, এটা বুঝে। এটার জন্য দলিলের দরকার নাই তো, দলিল দে। আরে বেটা, নবী নিজেই তো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবী যেই মাসে দুনিয়াতে, সেই মাসও শ্রেষ্ঠ, কি কথা কর না কেন, ওই সময়টাও শ্রেষ্ঠ। নবী পাওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ। আমরা কি শ্রেষ্ঠ? আমরাও শ্রেষ্ঠ উম্মত, খয়রা উম্মাতিন, আল্লাহ কোরআনে বলছে। নবী পাওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ। নবী যেই মাহফিলে আসছে, যেই যেই কারণে আসছে, নবী শ্রেষ্ঠত্ব নিয়েই দুনিয়াতে আসছে। অতএব নবীর এই আগমনের খুশিটাও শ্রেষ্ঠ, এই ঈদও শ্রেষ্ঠ। এটা শরীয়তের ঈদ না, এটা হলো প্রেমের ঈদ, ভালোবাসার ঈদ। এই ঈদের দলিল লাগে না, এটা বিনা দলিলে ঈদ, কথা কন না কেন, ঠিক কিনা? তারপরে আমরা দলিল মাঝে মধ্যে দিয়ে দিই, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দেন বাজান মুসলমান। এই শ্রেষ্ঠত্বর মর্যাদা, শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ নবীর শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন, দালাইলুন নবুয়্যাত, বাইহাকি শরীফের ভিতরে ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদ একখানা হাদিসে কারীমা লেখেন, আমার নবীজি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মত তোমরা শোনো, আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করলেন, তৈরি করার পরে আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন। ওই জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর সামনে সমস্ত আদম সন্তানদের সামনে উত্থাপন করলেন। কিয়ামত পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আসবে, যত মানব পৃথিবীতে আসবে, সমস্ত মানব জাতিকে আদম সফিউল্লাহর সামনে আল্লাহ উত্থাপন করলেন। উত্থাপন করে একজন আরেকজনের শ্রেষ্ঠত্ব মর্যাদা দেখাইতে লাগলেন, কে আলেম হবে, কে জালেম হবে, কে ইমাম, কে মুসল্লি হবে, কে ওলি হবে, কে বুজুর্গ হবে, কে চোর হবে, ডাকাত হবে। আদম সফিউল্লাহ সব কিছু তিনি দেখতে লাগলেন। আল্লাহর নবী ডেকে বললেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, ওই সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ দেখাইলেন, আমি নবীকেও আল্লাহ আদম সফিউল্লাহর সামনে উত্থাপন করলেন, ফারাআনি নূরান সাতিআন, আমাকে আল্লাহ দেখাইলেন এক উজ্জ্বল তোমার নূরওয়ালা, 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 নূরওয়ালা। আদম নবী যখন মাটি পানি আগুন ও বাতাসের তৈরি একজন মানুষ, একজন পরিপূর্ণ মানুষ, মাটির তৈরি একজন পরিপূর্ণ মানব, তখন আমার নবী ফারাআনি নূরান নূরওয়ালা, নূরওয়ালা। আল্লাহ পাকের আদম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাজা, আল্লাহ এই যে নূরওয়ালা দেখলাম, এই নূরওয়ালাকে, এত সুন্দর নূরওয়ালা কে হবে? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তোমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম যখন মাটির তৈরি তখন আমার আপনার নবী তখনও নূর, আদম যখন মাটি আমার নবী তখনও নূর, আদম যখন মাটি আমার নবী তখনও নূর। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আদম যখন মাটি নবী তখনও নূর। আল্লাহ জবাব দিলেন, ইবনুকা তোমার সন্তান হবে
ইনি তোমার সন্তান হবে। আদম রে তার তিনটা মর্যাদা আছে, খুয়াল আউয়াল সৃষ্টিগতভাবে তিনি প্রথম, নবী হিসেবে প্রথম, মুসলমান হিসেবে এই নবী প্রথম, ওয়ালা আকার এই নবী শেষ নবী, খুয়াল আউয়ালুস শাফি আর এই নবী কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী। এই নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর তিনটে গুণের কথা বললেন। এক নাম্বার গুণ হলো হুয়াল আউয়াল, আমার এই নবী প্রথম। এখন আসেন, নবী যে প্রথম এটা প্রথম আমরা বুঝে যাই, প্রথমত হাদিস থেকে বুঝব প্রথম কি। আল্লাহ নবী বলেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই, সৃষ্টির মধ্যে আমি নবী হিসেবে প্রথম, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর আগে কোনো নবী নাই। তার মানে বোঝা গেল আদম সফিউল্লাহর যখন অস্তিত্ব নাই, তখন আমার আপনার নবী আল্লাহর দরবারে নবী ছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা, তো নবী শ্রেষ্ঠ না নগণ্য? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। নবীর আগমনও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর আগমনের খুশিটাও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? এটাও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর আগমনের খুশি। খুশির আরবি হলো ঈদ, খুশির আরবি কি? ঈদও শ্রেষ্ঠ। এটার জন্য কি দলিল লাগবে নাকি? এটা নবী তো নিজেই দলিল। খুবই মনোযোগ দেন, নবী হিসেবে আমাদের নবী প্রথম, এরপরে মুসলমান হিসেবে আমার আপনার নবী প্রথম। আল্লাহ বলেন আব আনা আউয়ালুল মুসলিমিন, হুজুর আপনি বলে দেন আমি প্রথম মুসলমান, আমি নবীর আগে কোনো মুসলমান নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মুসলমান বুঝাই, মুসলমান বুঝাই, যে আল্লাহকে আল্লাহ বলে মানে, যে আল্লাহকে এক ইলাহা বলে মানে, মনোযোগ দিন, এই আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে কার? আল্লাহ বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জিকির করে, সব কিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে, সব কিছু আমি আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কুকুর জিকির করে কার? জোরে কর আল্লাহ। কুকুর যে আল্লাহর জিকির করে সে কি আল্লাহকে আল্লাহ মনে করে করে না কৃষ্ণ মনে করে করে? বুঝে বুঝে যাবেন, কিন্তু কুকুর যে আল্লাহর আল্লাহর জিকির করে, কুকুর কিন্তু আল্লাহকে আল্লাহ মনে করে জিকির করে। কুকুর কিন্তু আল্লাহকে খালেক মালিক সৃষ্টিকর্তা এবং রব্বে কারিম মনে করে আল্লাহর জিকির করে। এই গাছ আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, এই সমুদ্র আল্লাহর জিকির করে, আসমান আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর জিকির করে, জিনেরা আল্লাহর জিকির করে, যত কীট পতঙ্গ দাওয়াব পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব আল্লাহর জিকির করে, নক্ষত্র গ্রহ উপগ্রহ আল্লাহর জিকির করে। তাহলে সব আল্লাহর জিকির করে, আল্লাহ মনে করেই জিকির করে, আল্লাহকে রব ও খালিক মনে করেই জিকির করে। তার মানে বুঝা গেল, খুব মনোযোগ দিন, আসমানও আল্লাহর জিকির করে, ফেরেশতারাও আল্লাহর জিকির করে, ফেরেশতারাও আল্লাহর জিকির করে, আসমানও আল্লাহর জিকির করে। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন হুজুর আপনি বলেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আপনি মুসলমান হিসেবে প্রথম, এর অর্থ হলো আপনি আমি আল্লাহকে আল্লাহ আগে মেনেছেন। আপনি নবীর আগে আল্লাহকে আল্লাহ কেউ মানে নাই, আসমান আল্লাহ বলার আগে আপনি নবী আল্লাহ বলেছেন, জমিন আল্লাহ বলার আগে আপনি নবী আল্লাহ বলেছেন, ফেরেশতারা আমি আল্লাহকে আল্লাহ বলার আগে আপনি নবী আল্লাহ বলেছেন, এই আসমান আমি আল্লাহকে আল্লাহ বলার আগে আপনি নবী আল্লাহ বলেছেন, এই জমিন আমি আল্লাহকে আল্লাহ বলার আগে আপনি নবী আল্লাহ বলেছেন, এই কুল মাখলুকাত আমি আল্লাহকে আল্লাহ বলার আগে আপনি নবী আমাকে আগে আল্লাহ বলেছেন। তার মানে বোঝা গেল, কোরআন থেকে বুঝি, ওয়ানা আউয়ালুল মুসলিমিন থেকে বুঝি, আমার নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই, আমার নবী প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। এর অর্থই হলো নবীর আগে কেউ নাই, নবী সবার আগে। কথা বলেন ঠিক না বেঠে?
কোরআন থেকেই বোঝা যায়, এটা তো কোরআন থেকেই বোঝা যায় যে নবী আল্লাহকে আল্লাহ আগে বলেছে। নবী আল্লাহকে আল্লাহ বলার আগে সৃষ্টির ভিতরে আল্লাহকে কেউ আগে আল্লাহ বলতে পারে নাই। আল্লাহ কোরআনে তার সাক্ষ্য দিয়েছে, হুজুর আপনি বলেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এটা কোরআন থেকেই বোঝা যায়। এই জন্য নবীর তিনটা গুণ আল্লাহ প্রকাশ করছেন, তার ভিতরে একটা গুণ হচ্ছে হুয়াল আউয়াল, আমার এই নবী প্রথম, যেই নবী প্রথম, ওয়াল আখার, এই নবী শেষ নবী, ওয়া হুয়া আউয়ালুস শাফি, আর তিনি প্রথম কিয়ামতের ময়দানে সুপারিশকারী। শ্রেষ্ঠ নবী পাইয়া শ্রেষ্ঠ ঈদ আমরা পাইছি, শ্রেষ্ঠ খুশি আমরা পেয়েছি, নবী সংক্রান্ত যা আছে সব শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, নবী সংক্রান্ত যা আছে তাও শ্রেষ্ঠ, নবীর দেওয়াই পাগড়িও শ্রেষ্ঠ, টুপিও শ্রেষ্ঠ, জুব্বাও শ্রেষ্ঠ, পোশাকও শ্রেষ্ঠ, দাড়িও শ্রেষ্ঠ, সুন্নতও শ্রেষ্ঠ, এত্তেবাও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পরেই নবী দামি, কথা বলেন ঠিক কি না? আল্লাহর পরেই নবীর ইজ্জত। অতএব নবী পাইয়া যে ঈদ পাইছি, খুশি হয়েছি, এই খুশিও শ্রেষ্ঠ। এটার জন্য দলিলের দরকার হয় না ভাই, যারা বুঝে তাদের জন্য অল্প দলিলই যথেষ্ট, যারা বুঝে না মানে না, হাজার দলিল দিলেওকে মানতাম না। আপনি না মানলেও নবী শ্রেষ্ঠ, মানলেও নবী শ্রেষ্ঠ, কথা বলেন না কেন? ওরা যদি মিলাদুন্নবী পালন নাও করে তাও নবী শ্রেষ্ঠ, পালন যদি নাও করে তাও নবী শ্রেষ্ঠ, তাও নবী হাবিবুল্লাহ। ওরা যদি দুরুদ সালাম নাও দেয় তাও নবী রহমাতুলিল আলামিন, নবী রহমাতুলিল আলামিন থেকে নিচে নামবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যারা করি আমরা নবী এই মহব্বত করার কারণে আমরা শ্রেষ্ঠ হব। আল্লাহ কবুল করুন বলেন আমিন। মোহতারাম উপস্থিতি, আলোচনার রীতি টানবো, এখানে লম্বা কথা বাড়াবো না। যারা বুঝেন তারা অল্পতে বুঝেন, যারা বুঝে না তারা হাজার দলিল দিলে বুঝে না। কেম পরে, কেম পরে? আচ্ছা আচ্ছা, কেম দিব? আচ্ছা, আমরা এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম।